আজ আমি ছাত্রটিকে প্রথমে বললাম যে আজ আমরা ভগ্নাংশের অঙ্ক কিভাবে করতে হয় তা বুঝে শেখার চেষ্টা করব। আমরা যে বিষয়গুলো আজ বুঝে শেখার চেষ্টা করব সেগুলো হলো ভগ্নাংশ কি, ভগ্নাংশ কয় প্রকার ও কি কি, একই হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়, ভিন্ন ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়, মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয়, অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়, ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হয়, মিশ্র ভগ্নাংশ ও প্রকৃত ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে পরিণত করতে হয় এবং ভগ্নাংশের সরল কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আজ আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমার এই ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। ভগ্নাংশ ভগ্ন যোগ অংশ সমান ভগ্নাংশ। আগে বুঝে নিই ভগ্নাংশ কাকে বলে। কোনো একটা পুরো বস্তুকে যদি কতগুলো সমান অংশে ভাগ করা যায় তবে তার এক বা একাধিক অংশকে বলে ভগ্নাংশ। এখন যদি আমি লিখি সাতের আট, এখান থেকে কী বুঝছি যে কোনো এককে আটটা সমান অংশে ভাগ করে তার সাত ভাগ নেওয়া হয়েছে। ভগ্নাংশের যে ওপরের সংখ্যাটা এটা হলো লব, ভগ্নাংশের যে নিচের সংখ্যাটা এটা হলো হর। সাতের আট, এখানে লব হলো সাত এবং হর হলো আট। ভগ্নাংশের লব আর হর বলতে কি বোঝায় এটা বুঝে গেলাম। লব আর হর দ্বারা যে ভগ্নাংশ লেখা হয় সেটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, এটা হলো সামান্য ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ একে আমরা ভাগ করতে পারি, এক নম্বর হলো সামান্য ভগ্নাংশ, দু নম্বর হলো প্রকৃত ভগ্নাংশ, তিন নম্বর হলো অপ্রকৃত ভগ্নাংশ, আর চার নম্বর হলো মিশ্র ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশটা কি? যে ভগ্নাংশকে লব আর হর দিয়ে লেখা হয় সেটাই হলো সামান্য ভগ্নাংশ। আমি একটা ভগ্নাংশ লিখলাম একের চার, এই ভগ্নাংশের হরের চেয়ে লব ছোট, তাহলে এটা হলো প্রকৃত ভগ্নাংশ। আমি একটা ভগ্নাংশ লিখলাম তিনের তিন বা চারের, যে ভগ্নাংশের হর আর লব সমান বা হরের চেয়ে লব বড় সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কি? যে ভগ্নাংশ অখণ্ড সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ নিয়ে গঠিত সেটা হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশকে আমরা চারভাবে ভাগ করছি, সামান্য ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কয় প্রকার কি কি এটা এখন বোঝা হয়ে গেল। আমি তিনটে ভগ্নাংশ লিখলাম, পাঁচের ছয়, সাতের পাঁচ আর তেত্রিশ পূর্ণ একের দুই। কোনটা কোন ভগ্নাংশ আমরা আগে একটু চিনে নেবার চেষ্টা করি। এখানে লব ছোট হর বড়, তাহলে এটা হলো প্রকৃত ভগ্নাংশ। এখানে লব বড় হর ছোট, তাহলে এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এখানে একটা অখণ্ড সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ নিয়ে তৈরি হয়েছে এই ভগ্নাংশটা, তাহলে এটা হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে এখন আমরা জেনে গেলাম প্রকৃত ভগ্নাংশ কোনগুলো হয়, অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো হয় এবং মিশ্র ভগ্নাংশ
কোনগুলো হয়। এবারে আমরা বোঝার চেষ্টা করব ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়। তাহলে আমি লিখলাম 2 এর 7 যোগ 3 এর 7। এই ভগ্নাংশ দুটোর যোগ কিভাবে করা যায় সেটা এবারে বোঝার চেষ্টা করি। এখানে দেখছি দুটো হরই সমান, দুটো ভগ্নাংশের হর একই। অর্থাৎ এখানে করতে হবে কি, লবগুলোকে যোগ করে দিতে হবে। লবগুলোকে যোগ করে দিলে যে যোগফল পাওয়া যাবে সেই যোগফলের নিচে এই হরটা বসিয়ে দিলেই এই ভগ্নাংশের যোগ করা হয়ে যাবে। তাহলে লব দুটো যোগ করলে কত হয়, 2 + 3 = 5। তাহলে আমরা লিখতে পারি কি, 2 + 3 = 7। লবগুলো যোগ করব, হরটা বসিয়ে দেব, তাহলে হলো 5 এর 7। তাহলে এখানে দেখলাম যদি তো ভগ্নাংশের হর একই হয় সেখানে লবগুলো যোগ করে যোগফলের নিচে হরটাকে বসিয়ে দিতে হবে এবং তাহলে এই ভগ্নাংশের যোগ করা হয়ে যাবে। এখন যদি দুটো ভগ্নাংশের হর একই না হয়, অর্থাৎ যদি ভিন্ন ভিন্ন হর বিশিষ্ট কতগুলো ভগ্নাংশ যোগ করতে হয় তখন আমরা কিভাবে যোগ করব। দুটো ভগ্নাংশ লিখলাম 4 এর 5 আর 7 এর 15। এই ভগ্নাংশ দুটো যোগ আমরা কিভাবে করব সেটা এবারে বোঝার চেষ্টা করি। আমরা যদি এই দুটো হরকে একই করে দিতে পারি তাহলেই আমরা এই নিয়মে যোগটা করতে পারি। তাহলে আমরা চেষ্টা করব এই দুটো হরকে কিভাবে এক করে নেওয়া যায়। ভগ্নাংশগুলোর হরকে এক করতে হলে প্রথমে সেই ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে আমরা এখন দেখি অংশগুলোকে কিভাবে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হয়। তার জন্য প্রথম কাজ হবে প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। 1 নম্বর হচ্ছে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে এই যে লসাগুটা আমরা নির্ণয় করলাম এই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। হর দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। কারণ আমরা জানি একই সংখ্যা দিয়ে লব আর হরকে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। এই যে হরগুলোর লসাগু নির্ণয় করা হয়েছে এই লসাগুটাই হবে প্রত্যেকটার সাধারণ হর। ভগ্নাংশের লব আর হরকে ভাগফল দিয়ে গুণ করলেই আমরা ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট করতে পারব। তা দেখা যাক এই দুটো ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হয়। হচ্ছে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা 5 আর 15-র লসাগু নির্ণয় করি। 5 1 3, 5 × 3 = 15। তাহলে লসাগু কত হলো, হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে, এখানে হরগুলোর লসাগু হলো 15। এবারে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তাহলে এই যে 4 এর 5 দিয়ে 15-কে ভাগ করি, তো 15-কে 5 দিয়ে ভাগ করলে হয় কত, 3। এ ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল দিয়ে লব আর হরকে গুণ করতে হবে। তাহলে আমরা এখন 4 এর 5 এই ভগ্নাংশের লব আর হরকে গুণ করব কত দিয়ে, এই 3 দিয়ে। তাহলে কত হলো, 12 আর 15। ঠিক একইভাবে এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করি, সেটা হয় 15 ভাগ 15 = 1। ভগ্নাংশটা কী ছিল, 7 এর 15। 7 এর 15 দিয়ে 15-কে ভাগ করে পেয়েছি 1। তাহলে লব আর হরে 1 গুণ করব, অর্থাৎ 7 × 1 = 15 × 1, তার মানে 7 এর 15।
এখন এই ভগ্নাংশ দুটোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা হয়ে গেছে। কেন? এদের এখন হর দুটো একই। তাহলে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হয় কীভাবে সেটা এবারে বোঝা হয়ে গেল। এরপরে আমরা এই ভগ্নাংশ দুটো যোগ করব। তাহলে আবার লিখি, চারের পাঁচ যোগ সাতের পনেরো। এখন আমরা চারের পাঁচের বদলে লিখতে পারি কি, বারোর পনেরো, আর সাতের পনেরোর সাতের পনেরোই, কারণ এটা একই আছে। এরপরের নিয়ম কি, লব দুটোকে যোগ করব, তাহলে বারো যোগ সাত করব, আর নিচে হরটা বসিয়ে দেব, তাহলে কত হলো, উনিশের পনেরো। ভিন্ন ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় সেটা এখন বোঝা হয়ে গেল। আমরা এখানে দুটো প্রকৃত ভগ্নাংশের যোগ করা শিখলাম, যাদের হর একই তাদের যোগ কিভাবে করতে হয়। এখানে দুটো ভগ্নাংশের যোগ করা শিখলাম যাদের হর এক নয়, ভগ্নাংশ যাদের হর একই নয় তাদের যোগফল নির্ণয় করতে গেলে আমাদের এই নিয়মটাকে মনে রাখতে হবে। এরপরে আমরা শেখার চেষ্টা করি প্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ, দু রকমের ভগ্নাংশ যদি পাই সেক্ষেত্রে কিভাবে আমরা যোগ করব। আমাদের যোগ করতে বলল এক পূর্ণ একের দুই প্লাস তিন পূর্ণ একের চার প্লাস একের ছয়। এখানে দেখতে পাচ্ছি একটা মিশ্র ভগ্নাংশ, আরেকটা মিশ্র ভগ্নাংশ, আরেকটা প্রকৃত ভগ্নাংশ। প্রথম কাজ হবে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে কীভাবে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয় আগে সেটা বোঝার চেষ্টা করি। একটা নিয়ম আছে, পূর্ণ সংখ্যা লব বাই হর, এটা হলো পূর্ণ সংখ্যা, এটা হলো লব, এটা হলো হর। তাহলে নিয়মটা হচ্ছে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব ভাগ হর। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হলে এই মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করে গুণ ফলের সঙ্গে লবটা যোগ করে দিলে আমরা পাব অপ্রকৃত ভগ্নাংশের লব, আর হর যেটা আছে সেটাই বসবে। তাহলে আমরা যদি এখন লিখি এক পূর্ণ একের দুই পূর্ণ সংখ্যা অর্থাৎ এক, তাহলে এক গুণ হর, হর অর্থাৎ দুই, যোগ লব, লব অর্থাৎ এক, ভাগ হর, হর অর্থাৎ দুই, তাহলে কত হলো, দুই প্লাস এক ভাগ দুই সমান তিনের দুই। এখন আমরা শিখে গেলাম যে মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয়। তাহলে আমরা এখন দেখি, বোঝার চেষ্টা করি এই যোগফলটা আমরা কিভাবে নির্ণয় করব। প্রথমে লিখলাম এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে হয় তিনের দুই, এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে হবে তিন চারে বারো আর একে তেরোর চার, আর এটা তো একের ছয় বসবে। প্রথম কাজ হচ্ছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা। তাহলে প্রথম কাজটা কি, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখি হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে, করতে হবে। তাহলে আমরা দুই চার ছয় এর লসাগুটা এখানে নির্ণয় করে নিই, দুই চার ছয় দুই দিয়ে ভাগ করি, এক দুই তিন, তিন দুগুণে ছয় দুগুণে বারো, এদের লসাগু হচ্ছে বারো। তার দ্বিতীয় কাজ ছিল হরগুলো লসাগু নির্ণয় করতে হবে, আমরা হরগুলো লসাগু নির্ণয় করে নিলাম। এর পরের কাজটা কি, এই প্রথম ভগ্নাংশের যে হর সেটা দিয়ে লসাগুকে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে, বারোকে দুই দিয়ে ভাগ করলাম হলো ছয়, তাহলে তিনের সঙ্গে ছয়টাকে গুণ করতে হবে, প্লাস
हर दिए लसागु के भाग करब तारे चार दिए बारो के भाग कर ले तीन एखाने गुण करब तेरो के तीन दिए भागफल दिए लब्धा के गुण करते हबे लसागु के भाग करब छय दिए एटा हलो दुई एक गुण दुई ताहले हर गुणर लसागु निर्णय करते हबे एटा हलो एक नम्बर काज तारपर हच्छे प्रत्येकटा भग्नांशेर हर दिए लसागु के भाग कर ले जे भागफल पावा जाबे से भागफल दिए लब के गुण करे बसाते हबे द्वितीय धापटा हलो जे हर गुणर लसागु निर्णय करते हबे लसागु के प्रत्येकटार हर दिए भाग करे जे भागफल पावा जाबे सेई भागफल दिए लब के गुण करते हबे एवं बसाते हबे ठीक एकी भावे प्रत्येकटा भग्नांशेर क्षेत्रे एई एकी काज हबे एर परेर काजटा कि एटा गुण करे देब आठेरो तीन तेरो उनचल्लिस दुई एक्के दुई तलाय बारो ताहले एखानकार काजटा कि हबे एखानकार काजटा लिखी जे गुण करे लबे गुण करे गुणफल बसाते हबे এরপরে লবে যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করতে হবে দুই আর নয় এগারো হাতে উনিশশো নয় হাতে এক এক আর তিনে চার আর একে পাঁচ ভাগ বারো অর্থাৎ লবে যে সংখ্যা আছে সেগুলো যোগ করতে হবে এখন যোগফল পাওয়া গেল উনষাটের বারো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে উত্তর লেখা হয় না উত্তরটা লিখতে হয় মিশ্র ভগ্নাংশে পরিণত করে তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে কীভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয় সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি আমরা লিখতে পারি এইভাবে লব ভাগ হর সমান ভাগফল এখানে লিখব ভাগশেষ এখানে লিখব হর আরও দিয়ে উনষাটকে ভাগ করব লব ভাগ হর অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে লবকে হর দিয়ে ভাগ করতে হয় তাহলে লবকে আমরা হর দিয়ে ভাগ করি পাঁচ বারো ষাট চার বারো আটচল্লিশ তাহলে হলো এখন এখানে দুটো ঘটনা ঘটতে পারে একটা হচ্ছে ভাগশেষ না থাকতে পারে হলো ভাগশেষ থাকতে পারে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে ওই ভগ্নাংশটা যত ভাগফল তত পূর্ণ বা অখণ্ড সংখ্যার সমান হবে আর যদি ভাগশেষ থাকে তবে একটা মিশ্র সংখ্যার সমান হবে ভাগফলটা হবে একটা পূর্ণ সংখ্যা এবং ভাগশেষটা হবে লব আর ভাজকটা হবে হর যদি ভাগশেষ থাকে তবে এটা একটা মিশ্র সংখ্যার সমান হবে যেখানে ভাগফলটা হবে একটা পূর্ণ সংখ্যা শেষটা হবে লব আর ভাজকটা হবে হর এইভাবে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয় এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে আমরা পেলাম চার পনেরোর বারো যোগফলের উত্তর হলো এইটা অপ্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে উত্তর দিতে হয় অর্থাৎ যোগ করার সময় যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হয় আর উত্তর লেখার সময় যদি অপ্রকৃত ভগ্নাংশে উত্তর আসে তাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে উত্তর দিতে হয় এবারে আমরা আগের অঙ্কটার উত্তর লেখার চেষ্টা করি আমরা শিখে গেছি কীভাবে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয় তাহলে আমরা এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে উত্তরটা লেখার চেষ্টা করি পনেরো দিয়ে উনিশকে ভাগ করব পনেরো একে পনেরো
ভাগশেষ থাকলো চার, তাহলে হবে এক পূর্ণ চারের পনেরো। অর্থাৎ এর উত্তরটা আমাদের লিখতে হবে এক পূর্ণ চারের পনেরো। অপ্রকৃত ভগ্নাংশে থাকলে উত্তরটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে লিখতে হয়, সেটা আমরা এখন জেনে গেছি। তাহলে এর উত্তরটা হবে এক পূর্ণ চারের পনেরো। এখন আমরা বিভিন্ন ধরনের ভগ্নাংশের যোগ করা শিখে গেছি, তাহলে আমরা ভগ্নাংশের সরল করার চেষ্টা করব। প্রথমে দেখতে পাচ্ছি প্রত্যেকটা হলো মিশ্র ভগ্নাংশ। আমরা জানি মিশ্র ভগ্নাংশ থাকলে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হয়। প্রথমে এইটা যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি কী হবে, পাঁচ দুয়ের দশ আর একে এগারো পাঁচ। মিশ্র ভগ্নাংশকে যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে কী হবে, তিন দশে তিরিশ আর তিনে তেত্রিশে দশ। এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে কী হবে, ষাট পনেরো একশো পাঁচ যোগ এক মানে একশো ছয় বাই পনেরো। এটার ক্ষেত্রে কী হবে, আট কুড়ি একশো ষাট আর সাতে একশো সাতষট্টি কুড়ি। তাহলে প্রথম কাজটা হয়ে গেল, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রথমে পরিণত করে নিতে হয়। আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিলাম। এর পরের কাজটা ছিল হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা পাশে হরগুলোর লসাগু নির্ণয় করি, পাঁচ দশ পনেরো কুড়ি, পাঁচ দিয়ে ভাগ করি, পাঁচ এক পাঁচ দুই পাঁচ তিন পাঁচ চার, দুই দিয়ে ভাগ করি, এক এক তিন দুই। তাহলে পাঁচ গুণ দুই গুণ তিন গুণ দুই, পাঁচ দুয়ে দশ, তিন দশে তিরিশ, তিরিশ দুয়ে ষাট। এই হরগুলোর লসাগু হলো ষাট। এর পরের কাজটা কি, আমরা একটা রেখা টেনে নিচে এই ষাটকে বসাব। এরপরে এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করবে। তাহলে পাঁচ দিয়ে ষাটকে ভাগ করলাম, কত হলো বারো। এর পরের কাজ হচ্ছে এগারো গুণ বারো যোগ এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করব, কত হলো ছয়। তাহলে এই লবকে এই ভাগফল দিয়ে গুণ করব। এরপরের কাজ হচ্ছে এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করব, কত হলো চার। তাহলে আমরা এই লবকে এই চার দিয়ে গুণ করব। এখানে ভাগ করলে হয় তিন, তাহলে এই লবকে তিন দিয়ে গুণ করব। এরপরে গুণফলগুলো নির্ণয় করব, এগারো দুয়ে বাইশ, দুই এগারোকে এগারো দুয়ে তেরো, তিন ছয় আঠেরো, এক তিন ছয় আঠেরো একে উনিশ, চারশো চব্বিশ, তিন সাতে একুশের এক হাতে দুই, তিন ষোলো আটচল্লিশ আর দুয়ে পঞ্চাশ ভাগ ষাট। এরপরের কাজটা কি, এই লবে যে সংখ্যাগুলো আছে এগুলো যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে নিই, এক আর চারে পাঁচ আর আটে তেরো আর দুয়ে পনেরোর পাঁচ হাতে এক, এক দুয়ে তিন নয় বারো, তিনে পনেরোর পাঁচ হাতে এক, পাঁচ আর একে ছয় আর চারে দশ আর একে এগারো একে বারো ভাগ ষাট। এখানে যে ভগ্নাংশটা পেলাম সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে আগে পরিণত করেছিলাম। আগে আমরা দেখব যে এই অপ্রকৃত ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করা যায় কি। যদি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করা যায় তাহলে প্রথমে আমাদের ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করে নিতে হবে। এখন ভগ্নাংশকে কীভাবে লঘিষ্ঠ আকারে পরিণত করে নিতে হয় সেটা আগে একটু বোঝার চেষ্টা করি। ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলতে কী বোঝায়, যখন কোনো ভগ্নাংশের লব ও হর পরস্পর মৌলিক হয়, অর্থাৎ যখন ওই লব ও হরের কোনো সাধারণ উৎপাদক থাকে না, তখন সেটাকে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলে। এখন আমরা জানি কি যে ভাজ্য এবং ভাজক উভয়কেই একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে তার ফলের কোনো পরিবর্তন হয় না। তাহলে লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না, সেটা আমরা আগেই জেনে গেছি। তাই কোনো ভগ্নাংশকে
তার লঘিষ্ঠ আকারে পরিণত করতে হলে তার লব ও হরকে পরপর তাদের সমস্ত সাধারণ গুণনীয়ক দিয়ে ভাগ করতে হবে, অথবা লব ও হরকে তাদের গসাগু দিয়ে ভাগ করতে হবে। তখন ভগ্নাংশটার যে আকার হবে সেটাই হবে তার লঘিষ্ঠ আকার। তার লঘিষ্ঠ আকারে পরিণত হলে ভগ্নাংশের লব আর হরের আর কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। আমরা কীভাবে এই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করব? এই 1255 এবং 60 এদের 5 দিয়ে এই লব আর হরকে ভাগ করব, অর্থাৎ কেটে দেব। 5 2 10, 2 5 5 25, 5 1 5, 5 12 60, এটাই হলো এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। 251 এবং 12 এর কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাহলে এইটাই হলো এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। 251 এবং 12 মধ্যে এমন কোনো সাধারণ গুণনীয়ক থাকতো যেটা দিয়ে ভাগ করলে দুটোই মিলে যেত, সেরকম কোনো সংখ্যা থাকলে আবার আমরা আবার কেটে দিতাম, অর্থাৎ ভাগ করে দিতাম। কিন্তু এখানে 251 এবং 12 মধ্যে আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই এইটাই হলো এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। তাহলে হলো 251 ভাগ 12, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয় সেটা আমরা আগেই শিখেছি। তাহলে এটা হবে 20 পূর্ণ 11 12, এখানে উত্তরটা হলো 20 পূর্ণ 11 12। এরপর আমি ছাত্রটিকে বললাম, আমরা আজ যে বিষয়গুলো বুঝব বলে প্রথমে ঠিক করেছিলাম, এখন সেই সব বিষয়গুলো বোঝা হয়ে গেছে। এর পরের ভিডিওতে আমি ভগ্নাংশের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক।